हथियार तो सिर्फ शौक के लिए रखा करते हैं बेटा, खौफ के लिए तो बस मेरा नाम ही काफी है। माध्यमिक उच्च माध्यमिक परीक्षा शेष हुए मारा, इबारे डीजे कॉम्पिटिशन कपाल मारब मारा, ठीक है। सामने ग्रामे ग्रामे काली पुजो शीतला पुजो मारा शेष नहीं, ठीक है। ग्रामे पुजो ते कॉम्पिटिशन गुलो हेवी होय मारा, स्पीकर नाट गुलो ते भालो करे टाइट दे, ग्रामे पुजो गुलो ते गिए कॉम्पिटिशन करे सवार नाट ढीला करे आस्ते, ठीक है। পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিক কে চেনা না এখনো, যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে। গুরু আমরা উড়িষ্যা গিয়ে রাজ করে এসেছি মারা, ওয়েস্ট বেঙ্গল আমাদের হাতের মুঠোয়, ঠিক আছে। আমার নাম পুষ্পা, ঝুঁকেগা নেই সালা, কাল কোলাঘাটে কম্পিটিশন আছে, এমটি মিউজিকে এক ইঞ্চি জায়গা ছাড়বি না, সমানে সমানে টক্কর নিবি, ঠিক আছে। আরে গুরু একদম চাপ নিও না, আমরা দেখে নিচ্ছি ব্যাপারটা, ঠিক আছে। ঠিক আছে তোর এই পাশটা দেখ, আমি একটু বিএম রিমিক্সের কাছ থেকে ঘুরে আসি, ঠিক আছে। দুটো স্পিকার চেকের ক্যাসেট বানাতে হবে, ঠিক আছে গুরু, ঠিক আছে। A few moments later. যা সেটআপ বানিয়েছি না, কোনো সালাকে মাথা তুলে দাঁড়াতে দেবো না, ঠিক আছে। এমটি মিউজিক হচ্ছে কিং, সেটা মানুষ জানে আর সবাই সেটা মানে। এমটি মিউজিক যেখানে যায় সেখানে গিয়ে রাজ করে, ঠিক আছে। কত বড় বড় ফিল্ডে সবাইকে কেলি দিয়ে এসেছি মানে। এমটি মিউজিকের জন্য মানুষের মনে একটা আলাদাই জায়গা আছে, ঠিক আছে। এই যে দর্শক বন্ধুরা, এমটি মিউজিক লাভার্স হলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবে, ঠিক আছে। গুরু গুরু কালকে পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশন আছে আমাদের। সবাই যেমন বাংলা মদের বোতল তুলে একবারে মেরে দেয়, 200 কেবির ডিজিও না 50 লিটার তেল এক ঘন্টায় মেরে দেবে, ঠিক আছে। 500 লিটার তেল নিয়ে যাবি, ঠিক আছে। 50 লিটার তেল নিয়ে কম্পিটিশন করতে যাচ্ছে, কম্পিটিশন করবি না রেডিও বাজাবি মানে তোরা। A few moments later. সব লোড করে নিয়েছিস তো? হ্যাঁ গুরু একদম সব লোড করে নিয়েছি, ঠিক আছে। একদম গুছিয়ে কেলি দিয়ে আসবি, আর মিউজিক যেন আর কোনোদিন মাথা তুলে না দাঁড়াতে পারে এমটি মিউজিকের কাছে, ঠিক আছে। গুরু তুমি একদম টেনশন করো না, কম্পিটিশন কিন্তু আমরাই জিতবো, ঠিক আছে। ঠিক আছে তোরা এগিয়ে যা, মালগুলো বাঁধাবাঁধি কর, আমার একটু কাজ আছে, কাজটা সেরে আসছি, ঠিক আছে। ঠিক আছে গুরু, ঠিক আছে। পল্টুদা ও পল্টুদা, বলছিলাম যে ইয়ে মানে একটু জল পানির ব্যবস্থা হলে হতো না? না মানে অনেকটা রাস্তা যাবো তো। আরে হবে না মানে, এই তো বাংলা মাল এক পেটি আছে, চানাচুর গোডাউনে রাখা আছে, মালটা তুলে নে গাড়িয়ে, ঠিক আছে। পল্টুদা এক পেটি বাংলা নিয়েছো মা? আর বলিস না মারা, বাংলা মালে এখন কোনো নেশাই নেই, দুটো তিনটে একসাথে খেলে তবে একটু নেশা লাগে, ওই জন্য এক পেটি তুলে নিয়েছি মারা। যা গোডাউন থেকে মালটা নিয়ে আই, গিয়ে গাড়িতে তোল, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। को मिटा सके ये जमाने में दम नहीं। स्पीकर चेक। डीजे चिन्मय रिमिक्स। केशपुर थेके। हम भी वो हैं जो कभी किसी के पीछे नहीं खड़े होते, जहाँ खड़े हो जाते हैं लाइन वहीं से शुरू होती পরে বুঝা যাবে, ঠিক আছে। পুষ্পা পুষ্পা রাজ মাই ঝুঁকেগা নেই সালা। আরে পাওয়ার মিউজিক যেখানে চলে না সেখানে আগুন জ্বলে, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, কি পাল্টা ছিঁড়ে দেখা যাবে লে, চালা। কম্পিটিশন তিনটে রাউন্ডে হবে, ঠিক আছে, যে জিতবে সেই হবে উইনার, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, চালা। আমসে কম্পিটিশন করবে তো তোরে ডিজে মা সুরাখ কই দে, বাজায় বাজায় কে বেটাওয়া তোহকা হাম বরবাদ কই দে। हमार नाम है DJ BM Remix, सात मिनट से। ये बेटा तेरे जैसे चिलांडू को हम खेल समझते हैं, और जब हम बजाते हैं बेटवा तो अच्छे अच्छे पेल सटकते हैं। स्पीकर चेक। बेटा बच्चे बाप से पंगा नहीं लेते। DJ BM Remix, सात मिनट से। उस
मार्केट में जो कोई भी मेरे खिलाफ सर उठाएगा उसका सर मैं अपने पैरों तले कुचल डालूंगा। यहाँ सिर्फ मेरी ही हुकूमत चलेगी। हथियार तो सिर्फ शौक के लिए रखा करते हैं बेटा, खौफ के लिए तो बस मेरा नाम ही काफी है, समझे बेवड़ा साले। अपने गले में तो बिल्ली भी शेर होती है, लेकिन तुम मेरे लिए चूहे से ज्यादा प्यार है। বন্ধুরা কম্পিটিশনটাকে জিতলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? পরের ভিডিওটা কোন কোন সেটআপ নিয়ে করব সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে?